তোমরা দেখেছেন উত্তরসত খবর, আর মুই তোমার সাথে রতন। আজই 75 বছরীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজিকার দেওয়াবাড়িয়া সাহিত্যের আসর। আজিকার এই সাহিত্যের আসর তোমার সামনত একজন নামী দামি কবি উমার নিজের লেখা কবিতা পাঠ করে শোনাবে। উমরা হলেন কবি মিনতি রায়। ইমরা রাঙালি বাজনা মোহন সিং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ইমরা ভেলাদিন থাকিয়া লেখালেখির সাথে যুক্ত। ইয়ারে ভিতিরা উমার লেখা দুইখান কাব্যগ্রন্থ বেরিয়েছে। একখানের নাম হলো পিঞ্জিরার পক্ষী, আর দ্বিতীয় খান হল নিধুয়া পাথার। তো কবি মিনতি রায়ের আজই আমরা কয়েকখান নিজের লেখা কবিতা পাঠ শুনব। ওই কবি মিনতি রায়ক উত্তরসত খবর ধীরে ধীরে পক্ষ থেকে দণ্ডবোধ জানাচ্ছ, আর উমার কবিতা পাঠ শুরু করিবার বাদে আটশ করেছে। তোমরা শুনতে থাকো আজিকার সাহিত্যের আসর। পত্রিকা খবরের চ্যানেল কবিতা পাঠের নিমন্ত্রণ পাই, আমি খুবই খুশি হয়েছি। তার সম্পাদক আমি ধন্যবাদ জানাও। আমি আজ এরকম কবিতা পাঠ করি। কবিতাখানে নাম হল নিকাশ করা। বুড়িকে না সব জানে বুঝে, কিন্তু নয়া নিয়ম হয়ে মানে না। তিনকাল দয়া এককাল করেছে বলে এলাশিনী হয়ে না বান্ধে মুক্তি কাপেরা। আর কয় একদিন কিছু হয় নাই, বুড়ো হাড্ডির আর কিছুই হওয়ার না হয়। ওয়ার বড় নাতিটা স্কুল মাস্টার, প্রতি বছর দলে দলে ছাওয়া পাশ করে উয়ারটি পড়িয়া। বুড়ি বুঝিবার খালি না পারি হয়ে, তাও জেলায় সেলায় কয় দেশের খবর খিপ খারাপ ঠাকুমা, আগিলে না খান কিছুই পাবার না হয়ে যার। কোনেকাদের খবর বুড়িও শুনে ট্যার পায়, হাউদাস করে বাড়ির মানসি গিয়া সুদ ছাড়া হাট বাজার করা আর বেড়ানি নড়ানি দেখিয়া। কিন্তু বড় জোর 2 মাস 6 মাস, খুব জোর 1 বছর, আর তো বাড়ি দোয়ায় না যায়। কালটাও পাল্টাও নাকি বুড়ির জীবন করে বেটির দেখিবার বাদে। কারো বাড়ি কাহো না যায়, হঠাৎ বিলাইতে হাতাশ খায়, গাড়ি ঘোড়া নাই করলেই চলে। হেনুর ফেনুর শুনি না পায়া, বাড়ির মানসিরা রাজি হইয়া যায়। বুড়ি বড় নাতিটা কয়া টোকলা বান্ধে, স্যানিটাইজারটা নিয়ে টোটোর চড়ি রাগত, এই মন এই মন করি মাখি ঝাঁতুক, টাকা পয়সা নাড়িলে আরও একবার নাগাস, সাবধান করি দেয় বড় নাতি। দাঁতের মারি দিয়া ভুকা ভুয়া চবে চবে পোকলা হাসি বুড়ি আর কয় ভুলে না নাগে বাউ তুই এ মাখিস থোথ। ছোটো নাতিটা দৌড়িয়া সে কয় ঠাকুমা মুখত মাছখান বান্ধে, না হলে টোটো ওলাও তো চড়েন না হয়। বুড়ি আরও হাসিয়ে কয় মুখ কি তোমার মারিবেন রে নিকাশ খড়িয়া, হিলা যে নেটা নাগা ভাইরাস বুড়ি বুঝলিয়ে চান্দায় না। সরকারের আইন জরিমানা কুয়ে ভাবে থামি গেছি এলা, আউচালি বাউচালি করি বুড়ির অঞ্চল ধুতির অঞ্চল দিয়া মুখ ঢাকে, মাঝখান কোমরত গুঞ্জিত হয় আর কয় হঠাৎ বান্দি মেলায়। দিন 15 সাগাই খেয়া বাড়ির বাদে উবার জীবটা বলে ধর পড়ায়, সুদূরও আটুস করি কয় কয়দিন বুড়ি যা। কয়দিন পাশত বুড়ি খুব খুব করে কাশির ধরে, পরীক্ষা নিরীক্ষা করি জামাই উয়াক সোজা আতক শিখাতার নিগিত হই। ছোটো নাতিটা খুবই আফসোস হই, নাগা গিয়াও খাওয়ান খাবার না পাই, কন্যাটাও মুখ দেখি যাবার না পাই। এটায় কান্দে বুড়ি কান্দে খবরটা শুনিয়া, হকপোকা করে সাজি পাড়ি গেলি বেটির বাড়ি, ওদি ওদি বিদায় নিলে বুড়ি আর ফিরি না আসে। মনের দুঃখে বেটায় কান্দে বউয়ে কান্দে আর কয় কায় জানাতে জনমের মতে ছাড়ি যাব মাও জননি, আর কটা দিন মোর বগলত নোবার পারব। বেলা ডুবি যায় ঝাঁকে ঝাঁকে পক্ষী বাড়ি ফিরে, নিজা নিজি বা শাসন দেয় চতুর বুদ্ধিধারী মানসি গিলা, দুষাদুষি করি আদা লকডাউন মানি, গাড়পালা চলনও চায়া চায়া থাকি। নানা নতুন পাখি ডেকে ডেকে উড়ায় ফুলে আকাশের মুক্ত বাকাশ বাতাসত, সুখ স্বাচ্ছন্দ্যে দিনের শেষ খেলাটা দেখায়। এক সময় সাঞ্জের আন্দার নামে ছায়া নাই কোনাকাইটা, আত্মার বন রহস্য শিকার নিব নিব করে সৌ বাসনা এই বুঝি ডুবে। কতকাল ধরি প্রিয়হীন সঙ্গীহীন ক্লান্ত দেহা মন্দ ভাবনা, দুরন্ত বায়ুর নাখান দৌড়ায় মন, টাড়ি বাড়ি আশপড়শি কারও দেখা নাই, মিছাও হাসি দিয়া যেন মিছা কাতাত হাপনিকাশ নুকিথিয়া চলে ফোনো দালা। কায় কয় কেমন আছে সাবধানে থাকেন, আমরাও ভালো আছি ফোনো দিয়ে খবর রাখেন। আগিলা ভুলটি নাগা সারাই খাওয়া আর মনত পড়ে না, পরাধীন বন্দি দোষা
জাংলার ফাঁক দিয়া দেখা যায় ফাং ফাঙা পৃথিবীটা, কেমন অচিনা হইয়া গেছে চীনা মানসি গিলা। অবশ অবশ দেহাটা দুর্বসা নাগা মনটা নিয়া খালি স্বপন দেখে চিত বিচিত চকোরাতি চকলা নজর কাটা। এই যে স্বাধীন দেশের বাসিন্দা, আইজও কেন স্বাধীনতা মুখ ঢুকিয়া টুকুরি কান্দে, কারো বেটি জন্মিলে দাড়ি বাড়ি নাক ছিটকায় অযত্ন করে সোয়ামী, সুদূর ভবিষ্যৎ যেন জল জল করি চোখ দাঙ্গ দিয়া দেখায়, জন্মদাত্রী কতই অসহায়, আগিলা হাসি উহার ওদি ওদি মিশি যায়, মাওয়ের মন উচ্চাটন থাকে সারাক্ষণ, মাইটা থকুর থাপার হাটে কলর পাতত কাজল পাড়ি কোপালত ধাপ চালা পোটা দিয়া থয়, কোনো জোর যাতে না পড়ে ধুকুর ধুকুর করে বুকখান অজানা আশঙ্কা, স্কুল কলেজের বেলা চাকরি পাবে সেলা, না হয় বিয়াও দেব জেলা, স্বাধীনতা কি আছে তার বেলা, ইচিত বিচিত স্বপন দেখা মাইটা ঝেমড়ি পড়ে অজগবিতে চমকি উঠে আতি রান্দার নমায়, দিন দুপুর জললই আলোত মাইটা পরাধীনতায় ভোগে, চিতান্তর হয় বাড়ির মাঝে চারটা ভালে খাবে তো, উপরত বসি না বিধাতা হাসে, ফেলাও তো নজর কাটা ভাগ্যের লিখনি মানছি লেখে এলা, নজর কাটাত নজর আর কাটে না, ধন্যবাদ।